এই প্রথম পৃথিবীতে কেউ বিয়ে করলো। এর আগে কেউ কোনো দিন কখনো বিয়ে করেনি। এই বিয়েটা কে করলো? পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। আমার কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, মনে মনে ভাবছেন যে এ আবার কি বলছে। বিলিভ মি, আমিও অবাক হয়েছি। মানে এই পরম অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে পরমব্রত বিয়ে করায়। নেট মাধ্যমে যে পরিমাণ লাফালাফি নাচানাচি চলছে, মানে এতে অবাক না হয়ে কোনো উপায় নেই। আমার মনে হয় যারা এই যে এরকম নাচানাচি করছেন সামাজিক মাধ্যমে এই বিয়ে নিয়ে, আই থিঙ্ক তারা যদি বলিউডে অডিশন দিতেন, বিনা বাধায় বলিউডের সিনেমাগুলোতে আইটেম গার্ল হিসেবে তাদের নিয়ে নেওয়া হতো শুধুমাত্র নাচের জন্য। মানে এমনভাবে লাফালাফি করছে, মানে প্রথম কোনো অর্জন প্রথম কোনো কিছু হলেই এভাবে লাফালাফি করে। যেমন 1997 সালে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে যে ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছিল, আমার মনে হয় তখন ফেসবুক টেসবুক থাকলে এরা এভাবে লাফালাফি করত। ওটা তো মানা যায়, ওটা ঠিক আছে যৌক্তিক। তাই বলে একটা বিয়ে নিয়ে কি বলবো, আসলে আমার কিছু বলার নেই। তাহলে একটু লাফালাফির স্ত্রীটা দেখি। একদল অনুপমের জন্য কান্নাকাটি করছে, মানে একটা লোকের 2 বছর আগের ঘর ভেঙেছে, 2 বছর পরে তার সেই প্রাক্তন স্ত্রী আরেকজনকে বিয়ে করছে, তো সেই এইটা নিয়ে এত কান্নাকাটির কী আছে, এত কষ্টের কী আছে আমি তো বুঝি না। কেউ কেউ মানে অনুপমেরকে সমবেদনা জানাচ্ছে, সমবেদনা জানাতে যে কী করছে, আজকে আমি একটা ভিডিও দেখলাম কলকাতার কে যেন অনুপম হাজরা, উনি কে জানি না, মনে হলো পরিচিত, কেউ রাজনীতি টাজনীতি করেন, তো অনুপম রয়কে টেক্সট পাঠাতে যে অনুপম হাজরাকে টেক্সট পাঠাচ্ছে, ভেঙে পড়ো না, তারা বলছে ভেঙে পড়ো না, সুষমা আসবে, অথচ ওই লোক বিয়েই করেনি, তার বিচ্ছেদের কথা বলে তাকে জ্বালিয়ে মারছে। এটা গেল এক। আর অনুপম রায় এ পর্যন্ত যত বিরহের গান গিয়েছে, তারা সেই সবগুলো গান শেয়ার দিয়ে এমন উদ্ভট সব ক্যাপশন দিচ্ছে, মনে হচ্ছে অনুপম এ জীবনে যত বিরহের গান গিয়েছেন, মানে সব এই নিজের তার জীবন থেকে নেয়া। সে পিয়াকে বিয়ে করার আগেই জানতো যে ব্রেকআপ হবে, পিয়া চলে যাবে, এই জন্য সে মানে সকাল বিকাল রোজ 2 বেলা নিয়ম করে কাঁদত আর বসে বসে গানগুলো লিখত। মানে কি বলবো, কিছুই বলার নেই। আমার মনে হয় যে এই এবং এই লাফালাফি যারা করছে এদের মধ্যে নারীর সংখ্যাটা বেশি। আমার মনে হয় যে 2 বছর আগে যার ঘর ভেঙে গেছে সেই পুরুষকে নিয়ে এরা যে দরদটা দেখাচ্ছে, এই দরদটা যদি নিজেদের বরদের প্রতি দেখাতো, মানে তাদের বরদের জন্য আমার আফসোস হয়, ওই দরদটা যদি নিজের বরদের জন্য দেখাতো, তাহলে মনে হয় প্রতিদিন এই যে দাম্পত্য কলহ নিয়ে যে নিউজগুলো আমাদের পড়তে হয়, আমার মনে হয় এই নিউজগুলো আসতো না। এবার আসি পরমব্রতের কথায়। পরমব্রত নারী সমাজের ক্রাশ, এবং এটাই হচ্ছে তার, এটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। পরমব্রত বিয়ে করে সেই জন্যে মানে সে যাদের ক্রাশ মানে তাদের ভাল লাগছে না, সে বিয়ে করতে পারবে না। কেন, তোমরা যে তোমাদের যে ক্রাশ পরমব্রত, তোমরা তো ঠিকই প্রেম করে বেড়াচ্ছ, পরকীয়া করে বেড়াচ্ছ, বিয়ে ঘর সংসার করে বেড়াচ্ছ, আর তাকে কেন আইবুড়ো করে রাখতে চাচ্ছ, বিয়ে করতে পারবে না কেন, সে তার কি সকালাত বলে কিছু নেই, তার কি শারীরিক মানসিক চাহিদা নেই, তার কি ইচ্ছে করে না, এই হচ্ছে অবস্থা। আর একটা ব্যাপার হচ্ছে মানে এই যে পরমব্রতে, ও একটা ব্যাপার হচ্ছে যারা কেউ কেউ আছে পরমব্রত অনুপম দুইজনের জন্যই কান্নাকাটি করছে, ও আরেকটা হচ্ছে কেউ কেউ মানে একে মানে এমনভাবে বলছে যে এটা
পরমব্রত এবং পিয়া কোনো বিয়ে করেনি, তারা বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এটা বিপ্লব তাদের জন্য। কেউ কেউ আর একজনে দেখলাম লিখেছে এটা পরমব্রতর অর্জন, মানে সে যে এত সুন্দর সুন্দর মুভি করেছে ওগুলো অর্জন না, এই বিয়েটা অর্জন হয়ে গেছে তার জন্য। তো যারা এই বিয়েটাকে অর্জন বলছে তারা নিজেরাও তো এই অর্জন করতে পারে, তারা নিজেরা বিয়ে করুক, নিজের যে হাজব্যান্ডকে বিয়ে দিক, ওয়াইফকে বিয়ে দিক, তাহলে তারাও তো অর্জন করতে পারে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত ততদিনের জন্য বিদায়।